বিশ্বাস করো, আমি একটি খরগোশ। একদিন একটি বাদামি রঙের খরগোশ হাঁটতে বের হলো। পথে যেতে যেতে তার দেখা হলো এক বানরের সাথে। বানরটি তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? খরগোশটি উত্তর দিল, আমি খরগোশ, আমি হাঁটতে বেরিয়েছি। বানরটি খরগোশটির উত্তর শুনে হেসে দিল। বানরটি বলল, আমার মনে হয় তুমি একটি বানর, কারণ তুমি দেখতে আমার মতোই বাদামি। তোমাকে দেখে তো খরগোশ মনেই হয় না। খরগোশটি কিছু বুঝতে পারছিল না, তবুও সে হাঁটতে থাকে। যেতে যেতে তার দেখা হলো একটি কাঠবিড়ালির সাথে। তাকে দেখে কাঠবিড়ালিটি বলল, এসো আমরা গাছে উঠি এবং একসাথে খেলি। খরগোশটি জবাব দিল, আমার মতো খরগোশ তো গাছে উঠতে পারে না। কিন্তু তুমি তো কাঠবিড়ালির মতোই বাদামি, কাঠবিড়ালিটি হাসতে হাসতে বলল। খরগোশটির আরো বেশি সব এলোমেলো লাগছে, তাও সামনের দিকে চলতে থাকলো। খরগোশটির সাথে এবার একটি ইঁদুরের দেখা হলো। ইঁদুরটিও বিশ্বাস করল না যে সে একটি খরগোশ। খরগোশটি বলল, আমার দিকে তাকাও, আমার কানগুলো পাগুলোর দিকে তাকাও। আমি তোমাকে বিশ্বাস করি না, তোমার গায়ের রং বাদামি, তাই তুমি একটি ইঁদুর। আমি কোনো মিথ্যাবাদীর সাথে কথা বলতে চাই না, ইঁদুরটি বলল। খরগোশটির দুঃখে কি করবে বুঝতে না পেরে কেঁদে উঠল। সে কি আসলে একটি খরগোশ? অবশেষে খরগোশটি একটি বৃদ্ধ সজারুকে দেখতে পেল। সজারুটির এতই বয়স হয়ে গিয়েছিল যে সে কেবল লাঠিতে ভর দিয়েই হাঁটতে পারত। সজারুটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে থামল। খরগোশটি তার কাছে গিয়ে বলল, সজারু চাচা, আপনি তো কচ্ছপের মতোই ধীর গতিতে চলছেন। সজারুটি জবাবে বলল, হ্যাঁ খরগোশ, আমি বুড়ো হয়ে গেছি এবং আমার চলার গতিও কমে যাচ্ছে। খরগোশটি তার কথা শুনে অবাক হয়ে বলল, বাহ, তুমি জানো আমি একটি খরগোশ? হ্যাঁ আমি জানি, আমার গতি ধীর হলেও আমি একটি সজারু, আর তোমার গায়ের রং বাদামি হলেও তুমি একটি খরগোশ, সজারুটি বলল। খরগোশটি এ কথা শুনে খুবই খুশি হলো এবং আত্মবিশ্বাসের সাথে সে সামনের দিকে হাঁটতে শুরু করলো, এই ভেবে যে সে সত্যি একটি খরগোশ।